এটা হচ্ছে টাটা অ্যালিয়ন A15 আর এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 পেপারস ফুল আপডেট করা আছে আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাড়িটা ফুললি লোডেড গাড়ি একেবারে অরিজিনাল অবস্থায় আছে এখনো কোনো রং টং করা হয়নি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম বরাবর মতো মদিনা কার কালেকশন থেকে আরও একটি ভিডিও নিয়ে বরাবর মতো আর আপনারা দেখতে পাচ্ছেন আজকেও বেশ কিছু গাড়ি আছে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশ ও পাশ প্রায় 40টার মতো কালেকশন আছে তার মধ্যে থেকে আপনাদেরকে স্পেশালি যে গাড়িটা দেখাবো সেটা হলো অ্যালিয়ন আর 4 মডেল 10 রেজিস্ট্রেশন আচ্ছা বরাবর মতো আমাদের সামনে আছে শোরুমের ওনার নাসিম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রহমত ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আচ্ছা তো চলুন আমরা অ্যালিয়ন বিষয়ে একটু বিস্তারিত জানি এটা হচ্ছে টাটা অ্যালিয়ন A15 আর এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 পেপারস ফুল আপডেট করা আছে আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাড়িটা ফুললি লোডেড গাড়ি একেবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থা জি এখনও কোনো রং টং করা হয়নি একেবারে অরিজিনাল কালারটাই আছে আপনি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে পক লাইট দেওয়া আছে সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্রিল গাড়ির সাথে যে গ্রিল সে গ্রিল আর নাম্বারটা তো ঢাকা মেট্রো G27 এ পাশে লাইট এটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছনে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির 4টা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং এছাড়া সাইডের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল গ্লাস মানে আমরা এটা বলতে পারি শিওর যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস একটা গ্লাস চেঞ্জ পাবেন আল্লাহর রহমতে সবগুলো অরিজিনাল গ্লাস এবং প্রুফ হিসেবে এখানে লোগো দেওয়া আছে ওকে লোগো দেওয়া আছে তারপর যদি মনে কোনো সন্দেহ থাকে গাড়ি নিয়ে নাভানা রহিম আপনি যে কোনো টেস্টিং সেন্টার থেকে আপনি টেস্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই জি এছাড়া গাড়ির সাইডে যে রেন সেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে জাপানি রেন সেট অরিজিনাল রেন সেট আমি গাড়ির ভিতরে দেখাই গাড়ির ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ছিঁড়া ফাটা অ্যাক্সিডেন্টটি নেই উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল অরিজিনাল উডেন জি এখনও গাড়িতে জাপানি সেটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন চাইলে আপনি অ্যান্ড্রয়েড মনিটর লাগাতে পারবেন ইনশাল্লাহ এবং সিটগুলো মশাল একদম ফ্রেশ অবস্থা আছে খুবই সুন্দর পিছনের ওটা দেখেন প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টোটাল লোগো পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে আমি একটু ভিতরটা দেখাই দেখেন ভিতরটা মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি অ্যালিয়ন A15 ভোরের সাউন্ডটা দেখেন একেবারে স্মুথ সাউন্ড শুধু এই জন্য আপনি সামনের দুটো দেখেন সামনের ডোরের সাউন্ডটা আপনারা একটু দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ অবস্থা আছে সামনের পিছনের লাইটগুলো দেখেন একদম জেনুইন লাইট পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস পিছনে গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে একটা গ্লাসও চেঞ্জ হয়নি একটা লাইটও চেঞ্জ হয়নি প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে A15 লোগো দেওয়া আছে এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে এখানে টোটাল লোগো দেওয়া আছে ঢাকা মেট্রো G27 গাড়ি আমি একটু ব্যাকগ্রাউন্ডের ভিতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সিএনজি করা খুবই সুন্দর সাইডে যে নিচের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একদম অরিজিনাল লাইট এই যে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটি লাইটে এ দেখেন প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে আমি একটু পিছনটা দেখাই আপনাকে এ দেখেন পিছনটা একেবারে ফ্রেশ প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি পেস্টিং করা আছে প্রত্যেকটা জয়েন্টে জাপানি পেস্টিং আছে এখন প্রত্যেকটা জয়েন্টে জাপানি পেস্টিং এবং সিএনজি করা দেখেন খুবই সুন্দর একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টটি নেই 100% জেনুইন কালারের গাড়ি এ পাশটা দেখেন একেবারে টানা বডি শুধুমাত্র সামনে এবং পিছনে বাম্পারটা আমরা টাচ আপ করেছি এছাড়া পুরো গাড়িটা হচ্ছে 100% জেনুইন কালারের গাড়ি এ দেখেন ডোরগুলো প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি সামনে দুটো দেখেন প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখাই এটা হচ্ছে ভিতরে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে অপটিক্যাল মিটার স্টিয়ারিং সহকারে উডেন ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি নাভানা থেকে সিএনজি করা মানে এক হাতে চালিত গাড়ি একদম 100% ফ্যামিলি ইউজ এক হাতে চালিত গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি 100% জি ওকে তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখি চলুন ইঞ্জিনটা দেখা যাক এই হচ্ছে ইঞ্জিন আর ইঞ্জিন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিভিটে ইঞ্জিন 1500 সিসি নাভানা থেকে সিএনজি করা ভিতরের চ্যাচিস মার্কসগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার প্রতিটা লাইটে দেখেন টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে সামনে মার্কসগুলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়িনি 100% অরিজিনাল অবস্থা আছে এগুলো এই যে মডেল ভিতরটা দেখেন একেবারে অরিজিনাল হিট প্রুফ দেওয়া আছে জাপানি স্টিকারগুলো দেওয়া আছে সর্বশেষ আবার একটু গাড়িটার মডেল রেজিস্ট্রেশন এটা বলে এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 অ্যালিয়ন A15 27 সিলিন্ডারের গাড়ি পেপারস ফুল আপডেট করা আছে ফুল আপডেট সিএনজি করা গাড়ি ওকে
আর এটার প্রাইস চাচ্ছিল এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 14,80,000 টাকা 14,80,000 জি এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই দাম নির্ধারণ করব সেক্ষেত্রে ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি এসে গাড়িটা দেখার পর জি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু জি আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি থেকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711 586762 পাশাপাশি একটা নাম্বার 01971222570 দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে তো চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে করে দিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে হয়তো বা তাদেরও গাড়ির প্রয়োজন হতে পারে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মদিনা কার কালেকশনে বেশ কিছু গাড়ি আছে আচ্ছা তো দেখা হবে নতুন ভিডিও নতুন সময় আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ